আমার স্টোর রুমে ওদের বাসা, কেচুর মেচুর কেচুর মেচুর। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, যদিও অনেক গরম, তারপরেও ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো যাই হোক, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সামনে, আসলাম কথা বলতে অনেকদিন পর। এখন বাজে হচ্ছে 1:19, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 11টা বাজে ঘুম থেকে উঠেছি আমি 11টা। নাস্তা করতে করতে 1টা বেজে গেছে, এখন 1:19, এখনও রান্না করিনি, আস্তে আস্তে রান্না করবো। ছোটো ছেলে উঠেছে মাত্র, আসলে গরমের কারণে রান্নাও করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, এটা সবার বেলায় সেম। তারপরেও রান্না করতে হয়, খেতে হয়, কী আর করা। তো শেয়ার করবো যে কী রান্না করছি আজকে। আর কালকে একটা ছোটো বোন বললো, রাজিয়া, যে আপু তুমি এখন রেসিপি ভিডিও দাও না। আসলে রেসিপি ভিডিও করাটা এখন রান্না করে মানে কী করে রান্না তাড়াতাড়ি শেষ করে চলে আসবে, এখন সে চিন্তাই থাকে। তো এর মধ্যে রেসিপি ভিডিও করা মানে একটা বিরাট কী বলো যুদ্ধ জয় করার মতো। যারা রেসিপি রান্নার চ্যানেল যাদের, আমি জানি না আপুরা কত কষ্ট করে ভিডিওগুলো করছে। তো যাই হোক, আমি চেষ্টা করি তাদের পুরো রেসিপিটা আয়ত্ত করার জন্য। তো যাই হোক, চলেন দেখাই কী রান্না করব আজকে। আজকে বেশি কিছু আজকে না, মানে ইদানিং একটু কম রান্না করছি, অত বেশি রান্না করি না, কারণ খাওয়ার লোক নাই, আছে শুধু আমার 2 ছেলেই খায়। তো ওই জন্য কাজ মোটামুটি শেষ, ঘর গুছাতে এখন হয় না, এই যে সকালে উঠে আমি মুছে টুছে নিয়েছি, শুধু আমার বেডরুমটা গুছানো বাকি। তো দেখাই, তো এই যে বিচি দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটাকে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি, এটা ফ্রাই করে রান্না করব, আমার কাঁচা মাছ রান্না করতে ভালো লাগে না, তো এটা রান্না করব। আর এদিকে করব এই যে এদিকে পটল দিয়ে আলু দিয়ে ইচা শুকি দিয়ে রান্না করব। এই যে ইচা শুকি দিয়ে, এটা ফ্রোজেন টমেটো কুকারে করে ফেলবো, যে বললাম এখন শর্টকাটে রান্না যত শর্টকাটে করা যায়, তো ওই জন্য কুকারেই বসিয়ে দেবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, 2 সিটি দিলেই হয়ে যাবে। অল্প অল্প রান্না করি, অল্প অল্প খাওয়া হয়। ভিউয়ার্স, রান্না শেষ, একদম 30 মিনিটে বলা যায় আমার 2টা রান্না শেষ হয়ে গেছে। এই যে পিচি দিয়ে মাছ রান্না করে ফেললাম, আর এদিকে হচ্ছে ওই যে পটল আলু দিয়ে ইচে শুটকি দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে আর কি রান্না করেছি। খুবই সুন্দর একটা স্মেল এসছে, বাচ্চারা খাবে, দুইটাই হলেই হয়ে যাবে। এই যে খুব সুন্দর, এটা একটু ঝোল বেশি দিয়েছি, কারণ আমার ছোট ছেলে ঝোলটা বেশি পছন্দ করে, আর এটাতে একদম মাখামাখা করেছি। এটা আবার আমার বড় ছেলে খুব পছন্দ হবে, কারণ প্রথমত ও বিচি পছন্দ করে, তার উপরে দেখা গেছে যে এটা আরও মাখামাখা, ও খুব পছন্দ। যাই হোক, রান্না শেষ, মোটামুটি ঘরের কাজ তো শেষ, রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে, চুলাটাও গ্যাসটাও ক্লিন করা হয়ে গেছে, একদম সব কাজ শেষ। আর্লি উঠি, সেদিন আর্লি কাজ শেষ হয়ে যায়, আর যেদিন একটু লেট করে উঠি সেদিন লেট হয়। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একদম 11টা বেজে গেছে, তো ওই জন্য এখন রান্না করতে করতেও বেজে গেছে, 2টা অলমোস্ট মনে হয় বেজে গেছে। যাই হোক, গোসল তো সকালে একবার করে নিয়েছি, নাস্তা করার ঠিক আগে কিছু কাজ করে তারপরে গোসল করে নিয়েছি, এখন আর গোসল করব না, আবার বিকেলে করব। আর এদিকে এত আলো, আমি জানলায় কাপড় দিয়ে রেখেছি, তারপরেও আলো আর রোদ ঢুকে বেশি, আর বাতাস তো আছে। তো বেলকনিটা একটু দেখাই আপনাদের, দেখেন গাছের অবস্থা কি, প্রতিদিন পানি দেই, তারপরেও কি অবস্থা হয়ে আছে, মরা মরা হয়ে আছে। এগুলো হচ্ছে জিরা, জিরা গাছ, আমি জিরা খাই তো, তো ওইটা এখানে ফেলি, হয়ে যায়, হয়ে গেছে। এদিকে আমার গাছগুলো কি মরা মরা, এখানে একটা বেগুন ছিল, বেগুনটা উঠিয়ে নিয়েছি, আরও বেগুনের ফুল আসছে, এই যে দেখেন কি যে রোদ্দুর বাইরে, দেখেন রোদ, সকালে একটু কম ছিল। আর পুদিনা আবার নতুন করে আরও টবে করেছি, এখানেরটা এখনও হয়নি, বাট এখানে একটা মাশাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। ও মরিচ গাছে, মরিচ পেকে গেছে, তুলে ফেলি, শুকিয়ে যাবে। এদিকেও একটা পেকেছে, অনেক মরিচ ধরেছে মাশাল্লাহ। ছিঁড়ে গেল, ওরে বাবা, অনেক মরিচ লাল হয়ে গেছে,
সব মরিচগুলো আসলে আসলে রোদে মনে হয় এগুলো লাল হয়ে যাচ্ছে। আর এদিকে পুয়ে টাটা পড়েছে, ওগুলো দেখলাম উঠছে। ও বাতাসের আওয়াজে হয়তো আমার কথা আপনারা শুনতেও পাচ্ছেন না, এত বাতাস। ও আল্লাহ, সব মরিচ তো লাল হয়ে গেল। আরও অনেক আছে, নিতে পারছি না। এই যে দেখেন, মোটামুটি এক মুঠো হয়েছে, আরও আছে, উঠাইনি। আর ব্যালকনিতে দাঁড়া, বাতাসের কারণে আমার সাউন্ডটাই শোনা যায় না। কলমি শাকটাও সুন্দর হয়েছে, এই যে উঠিয়ে ফেলতে হবে এটা, তা না হলে মানে একদম শক্ত হয়ে যাবে। আর ওখানে আমি একদিন তরমুজ খেয়ে তরমুজের বিচি ফেলেছিলাম, তো ছোট ছোট চারা হয়েছে। যে দেখেন, ছোট ছোট চারা হয়েছে, দেখে একটু জুম করে দেখেন, ছোট ছোট চারা হচ্ছে পুঁই শাকের পাশে তরমুজ বিচি। তো যাই হোক, আজকে এখানেই শেষ করব। গরমের কারণে চুলটাকে কীভাবে বেঁধে নিয়েছি দেখেন, সবাই আমাকে দেখলে হাসবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করব। আসলে এই গরমে ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরেও টুকুটাকে শেয়ার করলাম। আর রান্না তো শেষ, ছেলেরা একটু আগে নাস্তা করেছে, ওরা এখন খাবে না, খেতে খেতে অনেক লেট আছে। আমিও শুয়ে একটু সবার ভিডিও দেখব, অলরেডি ভিডিও দেখছি সকাল থেকে, মানে ঘুম থেকে উঠেছি অবধি শুধু ভিডিওই দেখছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে শেষ করার আগে, এই দেখেন এই চড়ুই পাখিগুলো সারাদিন কেঁচড় মেচড় কেঁচড় মেচড় কেঁচড় মেচড় করতে থাকে। আমার স্টোর রুমে ওদের বাসা, কেঁচড় মেচড় কেঁচড় মেচড়।